মাহফিলের পর মুনাজাত হয় না কেন? মাহফিলের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এটাকে আপনি কি বলবেন? এটা কি? এটা সব দোয়া নয়? এই যে আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, দোয়া, এগুলো দোয়া নয়? তো এরপরে আর দোয়ার প্রয়োজন আছে কিনা? এরপরে একটাই দোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফফারাতুল মজলিস, মজলিসের কাফফারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন। কোনো মজলিসে যখন আপনি বসবেন, সেই মজলিস শেষ করার সময় যদি আপনি এই দোয়াটা পড়েন, তাহলে এই মজলিসে যত ভুল ত্রুটি হয়েছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সেই দোয়াটা করলেই যথেষ্ট। আর দোয়ার দরকার আছে কিনা? আর দোয়া দরকার আছে? সেই দোয়াটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া দিয়ে আমরা কাফফারাতুল মজলিস দিয়ে শেষ করি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়ার চেয়ে উত্তম দোয়া আমি করলে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম হবে কোনটা? এখন আমি যত প্রকারের দোয়া করি, রাসূলের দোয়ার চেয়ে উত্তম দোয়া করতে পারবো? আপনারা কি মনে করেন, পারবো? এই জন্য আমরা রাসূলের দোয়াটা করি। এই জন্য কি করি? রাসূলের দোয়াটা করি। কথাটা বুঝতে পেরেছেন? আমরা এই দোয়াটা করেই শেষ করি। আমরা দোয়া করি না একথা শুদ্ধ নয়, আমরা দোয়া করি না একথা শুদ্ধ নয়। তবে যদি কেউ মনে করেন যে তিনি দোয়া করবেন, যদি আমি এখন মনে করি যে আমি দোয়া করব, আমি দোয়া করতে পারবো। বুঝতে পেরেছেন? দোয়া করা জায়েজ, হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এটাকে আমি উত্তম মনে করে এটা দিয়ে যদি শেষ করি, এটা সবচেয়ে উত্তম। বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন কিনা?